This audiobook is recorded and distributed by Accessible Computing, an independent virtual organization for the blind. Reproduce or redistribute of this content without permission is strictly prohibited. Violence of this rule will be taken legal action. আজকের উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গৃহদাহ। পড়ছি অনিন্দিতা চন্দ। পঞ্চম পর্ব। বাহিরে আসিয়া যেন নেশার মতো তাহার দেহমন টলিতে লাগিল। আকাশের খর রৌদ্র তখন নিস্তেজ হইয়া পড়িতেছিল। সে গাড়ি ফিরাইয়া দিয়া একাকী পদব্রজে বাহির হইয়া পড়িল। ইচ্ছা কলিকাতার জনাকীর্ণ কোলাহলময় রাজপথের মধ্যে আপনাকে সম্পূর্ণ মগ্ন করিয়া দিয়া অবস্থাটা একবার ভাবিয়া লয়। অচলার মুখ, অবয়ব, ভাষা, ব্যবহার সমস্তই তাহার শুরু হইতে শেষ পর্যন্ত পুনঃ পুনঃ মনে পড়িয়া নিজেকে যেন ছোট বলিয়া বোধ হইতে লাগিল। সে মুখে সৌন্দর্যের অলৌকিকত্ব না ছিল না, কথায় ব্যবহারে জ্ঞান বিদ্যা বুদ্ধির অপূরূপত্ব কোথাও এতটুকু প্রকাশ পায় নাই। তথাপি কেমন করিয়া যেন কেবলই মনে হইতে লাগিল, এমন একটা বিস্ময়কর বস্তু এই মাত্র সে দেখিয়া আসিয়াছে যাহা এতদিন কোথাও তাহার চোখে পড়ে নাই। পথে চলিতে চলিতে আপনাকে আপনি অনুক্ষণ এই প্রশ্নই করিতে লাগিল, এ বিস্ময় কিসের জন্য? কিসে তাহাকে আজ এতখানি অভিভূত করিয়া দিয়াছে? এই তরুণীর মধ্যে এমন কোন জিনিস আজ সে দেখিতে পাইয়াছে যাহাতে আপনাকে আপনি লীন মনে করিয়াও তাহার সমস্ত অন্তরটা কি এক অপরিজ্ঞাত সার্থকতায় ভরিয়া গিয়াছে? ওই মেয়েটির সত্যকারের কোনো পরিচয় এখনো তাহার ভাগ্যে ঘটে নাই, কিন্তু সে যে বড়, অনেক বড়, তাহাকে লাভ করা যে কোনো পুরুষের পক্ষেই দুর্ভাগ্য নয় এ সংশয় একটি বারও তাহার মনে উদয় হয় না কেন? ভাবিতে ভাবিতে হঠাৎ এক সময় তাহার চিন্তার দ্বারা ঠিক জায়গাটিতে আঘাত করিয়া বসিল। তাহার মনে হইল এই যে মেয়েটি শিক্ষায়, জ্ঞানে, বয়সে হয়তো সকল বিষয়েই তাহার অপেক্ষা ছোট হইয়াও এই দণ্ড কয়েকের আলাপেই তাহাকে এমন করিয়া পরাজিত করিয়া ফেলিল, সে শুধু তাহার অসাধারণ সংযমের বলে। তাই সে শান্ত হইয়াও এত দৃঢ়, এত জানিয়াও এমন নির্বাক। মহিমের সম্বন্ধে সে নিজে যখন প্রগলভের মতো অবিশ্রাম বকিয়া গিয়াছে তখন এই মেয়েটি অধমুখে শুনিয়াছে, সহিয়াছে, কিন্তু মুহূর্তের জন্য চঞ্চল হইয়া তর্ক করে নাই, কলহ করে নাই, আপনাকে লঘু করে নাই, সর্বক্ষণই আপনাকে দমন করিয়াছে, গোপন করিয়াছে, অথচ কিছুই তাহার অবিদিত ছিল না। মহিমকে সে যে কতখানি ভালোবাসে তাহা জানিতে দিল না সত্য, কিন্তু তাহার অবিচলিত শ্রদ্ধা যে কিছুতেই তিলার্থ ক্ষুণ্ণ হয় নাই সে কথা কতক না সহজে সংক্ষেপে জানাইয়া দিল। এ বিদ্যা যে মহিমের কাছেই শেখা এবং ভালো করিয়াই শেখা এ কথা বহুবার আপনাকে আপনি বলিতে লাগিল, এবং তাহার নিজের মধ্যে শিশুকাল হইতেই সংযম জিনিসটার একান্ত অভাব ছিল বলিয়া ইহারই এতখানি প্রাচুর্য আর একজনের মধ্যে দেখিতা পাইয়া তাহার শিক্ষিত ভদ্র অন্তঃকরণ আপনা আপনি এই গৌরবময়ীর পদতলে মাথা নত করিয়া ধন্যবোধ করিল। অনেক রাস্তা গলি ঘুরিয়া ক্লান্ত হইয়া সুরেশ সন্ধ্যার পরে বাড়ি ফিরিল। বসিবার ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিল মহিম চোখের উপর হাত চাপা দিয়া একটা কোচের উপর পড়িয়া আছে। উঠিয়া কহিল, এসো সুরেশ। এই যে বলিয়া সুরেশ ধীরে ধীরে কাছে আসিয়া একটা চৌকি টানিয়া বসিল। মহিম কালে ভদ্রে আসে, সুতরাং সে আসিলেই সুরেশের অভ্যর্থনা কিঞ্চিত উগ্র হইয়া উঠিত, কিন্তু আজ তাহার মুখ দিয়া আর কোনো কথাই বাহির হইল না। মহিম মনে মনে বিস্ময়াপন্ন হইয়া কহিল, বাসায় ফিরে এসে শুনি তুমি গিয়েছিলে, তাই মনে করলুম, দয়া করে একবার দেখা করে আসি। না হে, কতদিন পরে এলে মনে করতে পারো? মহিম হাসিয়া কহিল, পারি, কিন্তু সময় করে উঠতে পারিনি যে। বলিয়া লক্ষ্য করিয়া দেখিল গ্যাসের আলোকে সুরেশের মুখের চেহারা অত্যন্ত ম্লান এবং কঠিন দেখাইতেছে। তাহাকে প্রসন্ন করিবার অভিলাষে স্নিগ্ধস্বরে পুনরায় কহিল, তোমার রাগ হতে পারে, এ আমি হাজারবার স্বীকার করি সুরেশ, কিন্তু বাস্তবিকই সময় পাইনি। আজকাল পড়াশোনার চাপটাও একটু আছে, তাছাড়া সকাল বিকাল গোটা দুই টিউশনি, আবার টিউশনি নেওয়া হয়েছে। মহিম তাহার ঠিক জবাবটা এড়াইয়া গিয়া জিজ্ঞাসা করিল, আমাকে খুঁজেছিলে? বিশেষ কিছু দরকার ছিল কি? সুরেশ কহিল, আজ তুমি না এলে আমাকে আবার কাল সকালে যেতে হতো। মহিম কারণ জানিবার জন্য জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল।
সুরেশ অনেকক্ষণ পর্যন্ত নিঃশব্দে তাহার পায়ের জুতো জোড়ার পানে চাহিয়া থাকিয়া কহিল, তুমি এর মধ্যে বোধ করি কেদারবাবুর বাড়িতে আর যাওনি। মহিম কহিল, না কেন যাওনি, আমার জন্যে তো। আচ্ছা, তোমার সেই প্রতিশ্রুতি থেকে তোমাকে আমি মুক্তি দিলুম, তোমার ইচ্ছে মতো সেখানে যেতে পারো। মহিম হাসিল, যাব না এমন প্রতিজ্ঞা করেছিলেন বলে তো আমার মনে হয় না। সুরেশ বলিল, না হয় ভালোই, তবু আমার তরফ থেকে যদি কোনো বাধা থাকে তো সে আমি তুলে নিলুম। এটা অনুগ্রহ না নিগ্রহ সুরেশ, তোমার কি মনে হয় মহিম? চিরকাল যা মনে হয় তাই। সুরেশ কহিল, তার মানে আমার খামখেয়াল এই না? তা বেশ, তোমার যা ইচ্ছে মনে করতে পারো, আমার আপত্তি নেই। শুধু যে বাধাটা আমি দিয়েছিলুম সেইটাই আজ সরিয়ে দিলুম। কিন্তু তার কারণ জিজ্ঞাসা করতে পারি কি? খেয়ালের কি কোনো কারণ থাকে যে তুমি জিজ্ঞাসা করলেই আমাকে বলতে হবে? মহিম ক্ষণকাল মৌন থাকিয়া গম্ভীর হইয়া বলিল, কিন্তু সুরেশ, তোমার খেয়ালের বসেই যে সমস্ত সংসার বাধা পড়বে আর উঠে যাবে, এ হলে হয়তো ভালোই হয়, কিন্তু বাস্তব ব্যাপারে তা হয় না। তোমার যেখানে বাধা নেই আমার সেখানে বাধা থাকতে পারে। তার মানে? তার মানে তুমি সেদিন ব্রাহ্ম মহিলাদের সম্বন্ধে যত কথা বলেছিলে আমি তা ভেবে দেখেছি। ভালো কথা, সেদিন বলেছিলে এক মাসের মধ্যে আমার জন্য পাত্রী স্থির করে দেবে, তার কি হল? সুরেশ মুখ তুলিয়া দেখিল মহিম গাম্ভীর্যের আড়ালে তীব্র পরিহাস করিতেছে। সেও গম্ভীর হইয়া জবাব দিল, আমি তো ভেবে দেখলুম মহিম, ঘটকালি করা আমার ব্যবসা নয়। তারপর হাসিয়া কহিল, কিন্তু তামাশা থাক, এতদিন আমার মান রেখেছ বলে তোমাকে সহস্র ধন্যবাদ। কিন্তু আজ যখন আমার হুকুম পেলে তখন কাল সকালেই একবার সেখানে যাচ্ছ তো? না, কাল সকালে আমি বাড়ি যাচ্ছি। কখন ফিরবে? 10-15 দিনে হতে পারে, আবার মাসখানেকও দেরি হতে পারে। মাসখানেক? না মহিম, সে হবে না বলিয়া অকস্মাৎ সুরেশ ঝুঁকিয়া পড়িয়া মহিমের ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আর আমার অপরাধ বাড়িও না, কাল সকালেই একবার যাও, তিনি হয়তো তোমার পথ চেয়ে বসে আছেন। বলিতেই তাহার কণ্ঠস্বর কাঁপিয়া গেল। মহিমের বিস্ময়ের সীমা পরিসীমা রহিল না। সুরেশের আকস্মিক আবেগ কম্পিত কণ্ঠস্বর, এই স্বনির্বদ্ধ অনুরোধ, বিশেষ করিয়া ব্রাহ্ম মহিলা সম্বন্ধে এই সসম্ভ্রম উল্লেখে সে যেন বিহ্বল হইয়া গেল। কিছুক্ষণ বন্ধুর মুখের পানে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কে আমার পথ চেয়ে বসে আছে সুরেশ? কেদারবাবুর মেয়ে? সুরেশ সহসা আপনাকে সামলাইয়া লইয়া বলিল, থাকতেও তো পারেন। মহিম আবার কিছুক্ষণ সুরেশের মুখের পানে চাহিয়া রহিল। সে যে ইতিমধ্যে ব্রাহ্ম বাড়িতে গিয়া অনাহূত পরিচয় করিয়াও আসিতে পারে এ সম্ভাবনা তাহার কোনোমতেই মনে উদয় হইল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না সুরেশ, আমি হার মানছি, তোমার আজকের মেজাজ বাস্তবিক আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্ম মেয়ে পথ চেয়ে বসে আছে এ কথা তোমার মুখ থেকে বোঝা আমার দ্বারা অসম্ভব। সুরেশ কহিল, আচ্ছা, সে কথা একদিন বুঝিয়ে দেব, তুমি বলো কাল সকালেই একবার দেখা দেবে। না, কাল অসম্ভব, আমাকে সকালেই গাড়িতে যেতে হবে। মিনিট কয়েকের জন্যও কি দেখা দিতে পারো না? না, তাও পারিনে। কিন্তু তোমার কি হয়েছে বলো দেখি। সে কথা আর একদিন বলবো, আজ নয়। আচ্ছা, আমি নিজে গিয়ে তোমার কথা বলে আসতে পারি কি? মহিম অধিকতর আশ্চর্য হইয়া কহিল, পারো, কিন্তু তার তো কিছু দরকার নেই। সুরেশ কহিল, না থাক দরকার, দরকারই সব নয়, আমার পরিচয় দিলে তারা চিনতে পারবেন। একজন নিশ্চয়ই পারবেন। সুরেশ বলিল, তা হইলেই যথেষ্ট, তোমার বন্ধু বলে চিনবেন তো? মহিম বলিল, হ্যাঁ। সুরেশ এইবার একটুখানি হাসিরবাদ চেষ্টা করিয়া বলিল, আর চিনবেন, তোমার একজন ঘোরতর ব্রাহ্ম বিরোধী হিন্দু বন্ধু বলে, না? মহিম বলিল, কিন্তু সেই তো তোমার প্রধান গর্ব সুরেশ। সুরেশ বলিল, তা বটে বলিয়া কিছুক্ষণ মাটির দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ আমার বড় ঘুম পাচ্ছে মহিম, আমি শুতে চললুম বলিয়া অন্য মনস্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল।